জানতাম না যে বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর স্পট আছে। আমি ইস্টার করে টিকিট প্রথা চালু হয়েছে, যেটা কিন্তু এর আগে ছিল না। সরাসরি ঝর্ণার পানি, ডালিমের রসের মতো সুন্দর পবিত্র পানি। আসলে প্রকৃতি সবসময় আমাকে টানে, যখনই সুযোগ পাই প্রকৃতির কাছে চলে। আর গাম্বেলে সেই মুভিং এয়ারটা এই ঝর্ণার ভিতরে পড়ে গেছে অনেক। আমরা যাওয়ার এক মুহূর্তে বড় ভাই এবং সব ফ্রেন্ড সাইকেল মিলে একটি শ্যুট নিলাম। ওকে, আমরা সেই কারণে কিন্তু আমাদের গাড়ি চলে আসতে চাই, তো আমরা উদ্দেশ্য নিচ্ছি। তো আমাদের সবাই দোয়া করবে। হাই গাইস, আমরা এখন 3:45 বাজে। আমরা এখন পাগলার বাজার কুমিল্লা বিশ্ব রোডের সামনে আসছি। এখানে যাত্রা বিরতি দিয়েছি কিছু নাস্তা করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন অংশ মালাই চপ, পোড়া সন্দেশ, দই, সেই রস। এখানে আলুর ভর্তা মানটা অনেক ভালো, তার সাথে মাংসটাও অনেক টেস্ট। প্রায় খাবার শেষ, কারণ আমরা খুব শর্ট টাইমে খাচ্ছি, কারণ দূর সন্দেশ স্পেশাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি সীতাকুণ্ডের রূপসী ঝর্ণায় যাব, তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন, দেখি কতটুকু আপনাদের এনজয় দিতে পারি। রূপসী ঝর্ণা যাওয়ার সময় এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ সেই পাহাড়ের সেই ন্যাচারাল প্রকৃতি আপনাদের দেখাচ্ছি। ট্রেনের সে ঝনকানি শব্দ শুনতে পাচ্ছেন, হালকা ট্রেনের ঝনকানি শব্দ। একটু ভিতরে ঢুকতে হবে, মাটির রাস্তা, এলোমেলো সে মাটির রাস্তা আমরা যাচ্ছি। মনে হচ্ছে একটা অ্যামাজিন একটা ট্যুর করতে আসছি। আউটস্ট্যান্ডিং লুকিং, সব মিলে সর্বোপরি খুবই ভালো লাগতেছে। টোটাল ভিডিও নিয়ে দেখবেন কত ন্যাচারাল। ওই যে আপনারা দূরে আকাশের দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে সেটা শুধু গাছ না, টোটালি পাহাড়। মনে হচ্ছে যে গাছ বিরাট বড় বড়, আসলে তা না। অবশেষে সে কাঙ্ক্ষিত স্থানে এসেছি, রূপসী ঝর্ণা। তো মেবি এখানে মনে হয় মেবি টিকিট কাটতে হবে, এই টিকিট কাউন্টার। তো আমরা যতটুকু জানি টিকিটের মূল্য কত ছোট ভাই? চট্টগ্রাম উত্তর বন বিভাগ আছে, সেটা আওতাধীন। না 20 টাকাই বলছে আমার জন্য। টিকিট কাটলাম, টিকিট কাটার পরে আমরা এখন সেই গহীন বন দিয়ে পাহাড়ের দুই পাশে দুই পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। সারা জার্নি করে আসছি, কিন্তু এই ন্যাচারাল প্রকৃতি সেই ক্লান্তটা দূর হয়ে যাচ্ছে। এই চট্টগ্রাম বন বিভাগে যে রূপসী ঝর্ণায় আসতেছি, এটার উপর আপনি একটু কমপ্লিমেন্ট যদি করতেন। আচ্ছা, কমপ্লিমেন্টটা হচ্ছে 2020 সালের 22 নভেম্বর থেকে এই রূপসী, আমরা এখন রূপসী ঝর্ণা থেকে যাচ্ছি। এই রূপসী ঝর্ণাতে 20 টাকা করে টিকিট প্রথা চালু হয়েছে, যেটা কিন্তু এর আগে ছিল না। এর আগে আমরা যতবার আসছি একবার আমাদের টিকিট দিতে হয় নাই, কিন্তু আজকে এসে এই 20 টাকা করে টিকিট গচ্চা খেলাম। ওকে, যারা আসবেন তারা এই ইনফরমেশন জেনে আসবেন। তা চেষ্টা করতেছি সাবধানে যাওয়ার, কাদা আছে, খালি পায়ে আসলে বেটার এখানে। কিন্তু বাট আমি নিজের জুতো পরে আসছি। नेक्स्ट टाइम আসলে যে ভুলগুলো আছে পানিও নিয়ে আসবেন সেগুলো অবশ্য পানি আনতে হবে কিন্তু অনেক ক্লান্ত ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের তুহিন ভাই অলরেডি পড়ে গেছে আমাদের আসি ট্রাভেলের যে কন্ট্রাক্টর একদম প্রশিক্ষণপ্রাপ্ত ট্রাভেলার উনি কিন্তু অলরেডি সেই আপনাদের সেই লুকিংটা দেখাই এই যে ঝর্ণার কেবল পানি শুরু হইছে আমরা কেবল যাচ্ছি এই যে আমাদের যে ট্রাভেলের যে কন্টিনেন্ট যে তুহিন ভাই কিছুক্ষণ আমি পড়ে যাই দেখেন তার মহিলাতে জর্জরিত সে এখন সে পানির উপর পা দিয়ে একটু অনুভব করতেছে সত্যি অসাধারণ মানে আপনারা যদি নাইট করে আসেন ফার্স্ট টাইম ইন আপনারা যদি রূপসী ঝর্ণায় আসেন তো এখানে এসে মাইন্ড ফ্রেশের একটা সুন্দর একটা জায়গা খুব সুন্দর ন্যাচারাল প্রকৃতি আপনাদের সেই ভিউটা একটু দেখাই আমরা আস্তে আস্তে গন্তব্যস্থলে যাচ্ছি যেখানে ঝর্ণা দিয়ে অঝরায় যে পানি প্রবাহিত হবে এই যে এখানে আপনি ছোট ছোট যে ওই ওখানকার অনেক স্রোত ওই পানিগুলো কিছুটা এদিক দিয়ে আসতেছে এটাই দেখাচ্ছি দুই সাইডে দুই পাহাড় এবং জঙ্গল খুব ঠান্ডা একটা প্রকৃতি আপনারা ফিল করবেন যে কতটুকু মজা এবং এই যে আপনাদের দেখাই মানে প্রকৃতিময় এলাকায় আসলে যেটা মাইন্ড ফ্রেশের একটা ব্যাপার সেটা আসলে ফিল করতে পারতেছি অনেক ভালো লাগতেছে মেবি আরও দূরে কারণ ওই যাতে গান আছেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো মনে হচ্ছে যে আমরা অ্যামাজনে কোনো কিছু খুঁজতেছি খুঁজ দ্য সার্চ রূপসী ঝর্ণার একটু ফুল ভিউ যাওয়ার পথে একটা জায়গাতে একটু রেস্ট নিচ্ছি কারণ একটু ক্লান্ত মনে হচ্ছে কারণ অনেক দিন পর একটি বড় ট্রাভেল আর অনেক ক্লান্ত তো আপনাদের এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি তো হালকা একটু একটু রোদ আছে যার জন্য গরম লাগতেছে তো টোটাল ভিউটা দেখাই উপরে এগুলো কিন্তু গাছ না টোটালটাই পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণা পানি এখন একটু পানির স্রোতটা একটু কম তার জন্য নাহলে এখানে মেবি তারা বলতেছে আমাদের সাথে ট্যুরিজম আছে ওনারা বলতেছে যে এখানে এক কোমর করে পানি থাকে ইচ্ছা আছে এই পাহাড়ের উপরে উঠবো ইনশাল্লাহ তো তো অবশেষে মনে হচ্ছে সে কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছে গেছি ঝর্ণার শব্দ কানে বাজতেছে আপনাদের টোটাল ভিডিও যদি দেখাই এই দেখেন টোটালটা কি পাহাড় আল্লাহর কি অপরূপ সৃষ্টি সুবহানাল্লাহ অনেক ব্যস্ততার মাঝেও মাইন্ড ফ্রেশের জন্য আসলে এসব জায়গায় আসা উচিত আসলে অনেকটুকু মাইন্ড ফ্রেশ হয় সে কাঙ্ক্ষিত স্থানে রূপসী ঝর্ণায় চলে আসছি পানির সেই স্রোতের শব্দ পাচ্ছেন আপনি যদি একটু দেখাই এই আউটস্ট্যান্ডিংভাবে পানি আসতেছে আল্লাহর কি অপরূপ সৃষ্টি যেটা দেখলে আসলেই মাথা নষ্ট হয়ে যায় ইউ রিয়েলি ক্রেজি আই এম ভেরি এক্সাইটেড ও মাই গড সত্যি আমি অনেক এক্সাইটেড ও মাই গড আপনাদের একটু যদি দেখাই আরো বেশি এক্সাইটেড হব যখন ওখানে গিয়ে গোসল করব ইনশাআল্লাহ এই পাহাড়টা দেখাই কি অপরূপ সৃষ্টি ও মাই গড আল্লাহু আকবার খুব সাবধানে যাচ্ছি আপনারা সবাই অনেক সাবধানে আসবেন কারণ অনেক পিছলা এই জিনিসটা মাথায় রাখবেন তো ঝর্ণার পানি যেখানে বেশি প্রবাহিত হচ্ছে সেই জায়গাতেই আমরা আসছি ডিয়ার গাইস আমরা সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় একদমই যেখান থেকে পানি প্রবাহিত হচ্ছে সেই জায়গায় চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন কি মুষলধারায় পানি আসতেছে তুই না পানিগুলো কি হিমালয় থেকে আসতেছে তাহলে কই থেকে আসতেছে বলেন এটা হলো এখানকার সে পাহাড়ি ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি পানি প্রবাহিত হচ্ছে তারপরে আপনি পাহাড়ের সাথে আপনি এখানে আসলে এমনি একটা মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আর এখানে এসে যখন মুখে পানি দিবেন আরও মজা পাবেন আউটস্ট্যান্ডিং हमारे ट्रैवल ग्रुप में सबाई एक साथ आछे झर्णार शेप द्वीप प्रचुर परिमाण पानी प्रवाहित होच्छे सबाई दाड़ाय़ आछे जदिओ पिछला कारो हाथे छाड़ले धप करे पड़बे तारपर आलहामदुलिल्लाह सबाई अनेक साहसी आछे आमार आंकेल आछे दुई आंकेल तारा अनेक साहसी आमादेर जोन्नो दुआ करबेन इनशाआल्लाह এই যে ঝর্ণা এই যে এক্সাইটেড আমি আসলে অনেক এক্সাইটেড সুপুষি ঝর্ণা যে পানি প্রবাহিত হচ্ছে সেখানে আসছি আরো বেশি এক্সাইটেড যে আমার আঙ্কেলকে পাইছি এই সেই টুরে আঙ্কেলের অনেক সাহস অনেক পিছলা দাঁড়ানো যাচ্ছে না তারপরে আঙ্কেল দাঁড়িয়ে আছে আমার দুই আঙ্কেল দাঁড়িয়ে আছে তো সবাই মিলে একটু হুররা এই ঝর্ণায় এসে আপনি যে অভিমত ব্যক্ত করতেন যে কেমন লাগতেছে আপনি এখানে এসে আঙ্কেলের সম্বন্ধে এই সীতাকুণ্ডের ঝর্ণাটা খুবই অবাক যারা আসে নাই আসলে তারা বুঝতে পারবে না যারা আসছে তারা বুঝতে পারবে যে জীবনটা কি রকম আনন্দের এখানে আসার পরে মানুষ বুঝতে পারবে যে আসলে বাংলাদেশে কত সুন্দর সুন্দর অপরূপ দৃশ্যগুলো আছে যা আমাদেরকে মুগ্ধ করে দেয় ইনুস ভাই আপনাদের গুড কমপ্লিমেন্ট আপনাদেরকে পার উঠে চেষ্টা করতে কিন্তু পারে না সে এখন আমাদের সামনে ঝর্ণা নিয়ে আসছে ভাইয়া আপনাকে পাচ্ছি আপনাকে পাচ্ছি এখন আমাদের অভিমত ব্যক্ত করবে হাজী আব্দুল মাতেন ভুইয়া আমাদের আঙ্কেল তার দেখেন কত সাহস এই বয়সে এই কঠিনতম ঝর্ণায় এসে সে আমাদের সামনে উপভোগ করতেছে তাহলে আপনারা বুঝতে পারতেছেন তা আঙ্কেল আপনি অভিমত ব্যক্ত করতেন এখানে এই শব্দ কেমন লাগতেছে হ্যাঁ আমার খুবই ভালো লাগতেছে সেইরকম সুন্দর সেইরকম পরিস্থিতি খুবই ভালো আচ্ছা থ্যাংক ইউ আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন যেন নেক্সট ট্যুরে যেন সে আমাদের সাথে আবার থাকে যাবো অন্য কোনো একটা ট্যুরে ইনশাআল্লাহ এই ঝর্ণা এসে আপনার অভিমত ব্যক্ত করেন কেমন লাগছে একদম কেউ না আসলে বোঝাই যাবে না এই ফিলিংসটা তাই না এটা না আসলে এখানে বোঝাই যাবে না যে আসলে কতটুকু ভালো লাগে এবার আমাদের মাঝে আরেকজন আঙ্কেল আছে আব্দুল রশিদ সরকার উনি বলবে উপসী ঝর্ণায় এই কঠিনতম জায়গায় সে কিভাবে সে মোকাবেলা করতেছে আসলে আমরা জানতাম না যে বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর স্পট আছে আমরা অনেক মানুষ আমরা বিদেশে চলে যাই এই সমস্ত দেখার জন্য কিন্তু বাংলাদেশেও এর থেকে অনেক সুন্দর সুন্দর স্পট আছে আমরা সমস্ত বাঙালিদেরকে আমরা আহ্বান জানাবো যে এই সমস্ত জায়গা দেখুক এবং আল্লাহর কুদরত আল্লাহর যে কত কিছু সৃষ্টি করতে পারে এগুলি দেখা সরাসরি ঝর্ণার পানি ডালিমের রসের মতো সুন্দর পবিত্র পানি আল্লাহ প্রবাহিত আঙ্কেল আব্দুল রশিদ আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাকে নেক হায়াত দান করুক এবং আমাদের সাথে নেক্সট ট্যুরে যেন সে যেতে পারে এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ইনশাআল্লাহ আমাদের সামনে শামসুর রহমান খান সাহেব আমাদের কাকা হয় ভাই হয় সবই হয় এক্সাইটেড কি বলতে পারতেছি না কিন্তু সে অভিমত ব্যক্ত করবে এখানে সেটা কেমন লাগতেছে এখানে এসে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে কারণ আল্লাহর প্রাকৃতিক নিদর্শন না দেখলে বিশ্বাস করার মতো না খুব অমায়িক খুবই ভালো লাগছে এখানে সবাই মিলে আনন্দ ভর্তি করতেছি খুব মজা আচ্ছা থ্যাংক ইউ ইউর গুড কমপ্লিমেন্ট এমনিতেই পানি কম থাকলেও অনেক সুন্দর একটা জায়গা পাহাড় গাছ ঝর্ণা সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ তো আপনাদের সবাইকে যারা ভাইয়ের ব্লগে আছেন এই টিমে আছেন সবাইকে আমাদের গাজীপুরেও দাওয়াত রইল আমাদের মাঝে যে কমপ্লিমেন্টটা করবে আমাদের আছে ট্রাভেলের যে কোঅর্ডিনেটর তুহিন ভাই ইউর গুড লুকিং গুড পারসন এবং অনেক রোমান্টিক মানুষ ট্রাভেল অ্যাপ্রুভেশন ইজ দ্য ভেরি গুড তো সে এখন এই ঝর্ণা সম্বন্ধে যদি একটু কমপ্লিমেন্ট করতেন কেমন লাগছে প্লিজ আসলে প্রকৃতি সবসময় আমাকে টানে যখনই সুযোগ পাই প্রকৃতির কাছে চলে আসি আসলে এই সুযোগটা হাতছাড়া করাও মুশকিল সবসময় সুযোগ পাওয়া যায় না শহরে ব্যস্ত জীবনের ফাঁকে যদি আসলে কেউ আসার সুযোগ পায় এখানে আসলে অনেক ভালো লাগবে এই দৃশ্যটা সত্যিই অনেক সুন্দর ঠিক আছে তিন ভাই ধন্যবাদ আমাদের নেক্সট টাইম আরো ভালো ভালো জায়গাতে নিয়ে যাবেন এই পাহাড়ে উঠবো জানি না উঠতে পারবো কিনা চেষ্টা করতেছি একটু কষ্টসাধ্য তারপরেও চেষ্টা করি দেখি পারি কিনা আল্লাহ জানে কি হবে আল্লাহর নাম নিয়ে উঠতেছি বাকি আল্লাহ ভরসা অনেক উঁচা গাছের শিকড় সাকসেস হইতেছি আপনারা খুব সাবধানে আসবেন তাড়াহুড়া করবেন না আপনাদের একটু দেখাই আমার পাহাড়ে উঠতে কত কষ্ট হচ্ছে অনেক ক্লান্ত। দেখেন যেহেতু দড়ি আছে তাই সাহস পাচ্ছি, আল্লাহ ভরসা, তারপরও যাবো ইনশাল্লাহ। ক্লান্ত হয়ে গেছি, মনে হচ্ছিল পানি খাইলে মনে হয় শক্তি ফিরে পেতাম। শেষ পর্যন্ত সাকসেস হয়েছি, মনে হয় কিছুক্ষণের ভিতরে ঝর্ণাতে যাবো ইনশাল্লাহ। ওয়াও, আই এম এ সাকসেস। ঝর্ণাটা দেখেন অনবরত 24 আওয়ার আসছে পানি আসছে। আমার গাম্বেলে সেই মুভিং এয়ারটা এই ঝর্ণার ভিতরে পড়ে গেছে। অনেক খোঁজার পরও তুহিন ভাই এবং আমি চেষ্টা করে না পাওয়ার কারণেও মন খারাপ করতে তাকে দিই নাই, ওর জন্য সে অনেক হাসি খুশি। তো একটা জিনিস হারিয়ে যাবে তার জন্য মন খারাপ করে লাভ নেই, কারণ আমার গাম্বেলের যে জুমিং যে পোর্টটা ওটা ঝর্ণায় উঠতে যেয়ে হাত থেকে পড়ে গেছে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, ট্রাভেল করতে গেলে এমন কিছুই হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা ওই অসাধ্যকে সাধন করার চেষ্টা করছিলাম, কিন্তু মেবি 8 ফুটের মতন একটা বাঁশ আমরা দিয়েছি, তাও আমরা মাটি পাচ্ছি না। তো সো আর রিস্ক নিই নাই, কারণ জীবনের দামটা অনেক বেশি। আজকে আমাদের পরিদর্শক উনি বাসা হলো ফেনীতে, আমাদের সীতাকুণ্ডে এই ঝর্ণাতে সিনি উপভোগ করানোর জন্য নিয়ে আসছে গাইডলাইন দেওয়ার জন্য। তো ভাইয়া আসার পরে যদি একটু বলতেন যে আপনার ফিলিংসটা প্লিজ। আমি তো মনে করেন যে এখানে প্রায় আসি, এখানে ক্যাম্পিং ট্যাম্পিং করি আর কি, রাতে থাকি। তো অনেক ক্রিমকেই নিয়ে আসি, এটা আর কি। তো আপনাদের নিয়ে আসলাম, আপনারা উপভোগ করবেন।